নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের লাউ চিংড়ি করে দেখাবো। লাউ চিংড়ি খুবই একটা সুস্বাদু রেসিপি, বাঙালিদের খুবই একটা প্রিয় রেসিপি। তো এই রেসিপিটা আবার আমি করছি, আমি এক দুবার করেও দিয়েছি, আমার চ্যানেলে এই ভিডিওটা আছে। তো আবার আজকের আমি করছি একটু অন্য ধরনের। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা কিভাবে বানাতে হবে। তো দেখুন, আমি এখানে চিংড়ি নিয়েছি, 250 গ্রাম চিংড়ি আছে। এটার আমি খোসা টোসা সব ছাড়িয়ে নিয়েছি, আপনারা খোসা সমেতও রান্না করতে পারেন, এর থেকে ছোট চিংড়ি দিয়েও রান্না করতে পারেন, দারুণ লাগে খেতে। আর এখানে লাগবে আমার একটু আলু লাগবে, আর আমি লাউ কেটে নিয়েছি। তো চলুন রান্না শুরু করা যাক। এবারে আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, এবারে আমি চিংড়িগুলো দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দেবো, নুন দিয়ে দিচ্ছি, এটা 1 মিনিটের মতো ভেজে নেবো, বেশি ভাজবো না। এটা ভাজা হয়ে গেছে, এবার একটু তুলে দিচ্ছি। এই তেলের মধ্যে আমি আলুগুলোও ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, একটু আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এটা তুলে নেবো। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি, দুটো ছোট ছোট, দুটো শুকনো লঙ্কা দিচ্ছি, একটু ফাটিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো কালো জিরা। এবার আমি একটা মশলা রেডি করে নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, ধনে আর জিরা, এটা দিয়ে দেবো। হলুদটা দিয়ে দেবো এই সময়। আমার মশলা থেকে প্রায় তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিচ্ছি, আমি এখানে দুটো ছোট ছোট টমেটো কেটে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এবার আমি নুন দিয়ে দেব স্বাদ মতো, আর একটু এটা ভেজে নেব যতক্ষণ না টমেটোটা ঘেঁটে যাচ্ছে। তো দেখছেন টমেটোগুলো একদম ঘেঁটে গেছে, এবারে আমি লাউটা দিয়ে দেব। এখন এটা মিডিয়াম টু স্লো গ্যাসে লাউটা আমি রান্না করব, এর মধ্যে একটু জল দেব না আমি, এর জলে হয়ে যাবে। আলুটাও দিয়ে দিচ্ছি, দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। তো দেখুন আমি এর মধ্যে জল দিইনি, কিন্তু কত লাউ থেকে জল উঠে গেছে। এবার আমি একটু চিনি দেব, চিনি যদি আপনাদের পছন্দ না হয় এটা না দিলেও চলবে, আমি একটু দিলাম, এটা চিনিটা দিলে কিন্তু ভালো লাগে লাউয়ের রেসিপিতে। এবার আমি ভেজে রাখা চিংড়িটা দিয়ে দেব। এবার একটু জলটা শুকিয়ে নেব, বেশি আমি ঘাঁটছি না, একটু গোটা গোটা রেখে দেবো। আমার লাউ তরকারিটা একদম হয়ে গেছে, একটু এরকম মাখা মাখা থাকবে, আপনারা যদি আরও শুকনো চান তো শুকনো করে নিতে পারেন গ্যাসটা একটু জোরে দিয়ে। তা আমি একটু এরকম মাখা মাখা রেখে দিচ্ছি। এবার দিয়ে দেবো গরম মশলা, ঘি দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা, গরম মশলা, আর দিয়ে দেবো ঘি। এবার এটা আমি নামিয়ে নেব, 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে ঘিয়ের ফ্লেভার, কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো মতো লাউয়ের মধ্যে চলে যায়। তাই আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, গ্যাস বন্ধ করে দেবো। তো এইভাবে আপনারা এই লাউ চিংড়ি রেসিপিটা বানাবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এই রেসিপিটা। গরম গরম ভাতের সাথে অবশ্যই এটা আপনারা পরিবেশন করবেন।
আর কেমন লেগেছে আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।